চ্যাম্পিয়ন থাকলো, আমার জায়গাটা থাকবে একজন একজন একটু বসতো, এখানে এখানে একজন বস। এখানে কিন্তু লেন্স, এটা কিন্তু মিরার, ঠিক আছে? সম্ভবত এটা কনকেভ মিরার আছে, আর একটা কনভেক্স লেন্স আছে। দেখ এখানে কনকেভ মিরার বলে দেখ, ভার্চুয়াল ইমেজ এখন কাছে, এখানে কিন্তু সেই রুমটাকে উল্টো দেয়, উল্টো হয়ে যাবে, দেখ কাছে আসলে দেখ এটা ভার্চুয়াল ইমেজ হচ্ছে। দেখ তুলে দেখ, এখানে দেখ তোর মুখটা উল্টে যাচ্ছে, দশ আচ্ছা একটা অন্য রকম আসছে না, মুখ উল্টে আসছে, এটা কিন্তু তাই তো নাকি? আমার মনে নেই, ভার্চুয়াল ইমেজ হয়তো, হ্যাঁ তাহলে এটা কিন্তু কনকেভ মিরার, দেখে নিবি উপরে একবার। আর এটা কিন্তু কনভেক্স লেন্স, ঠিক আছে? এখানে লেন্স আছে। যাই হোক, পেশেন্টের সবসময় কিন্তু বুঝলামটা কিন্তু অলওয়েজ কিন্তু এই বাঁ দিকে থাকবে, ঠিক আছে? এই কাঁধের লেভেলে থাকবে অলওয়েজ। আইটু এখানে স্ক্রু আছে, স্ক্রু দিয়ে লাইট বন্ধ করে তোলা যায়, বলো কেন তুলতে হচ্ছে? আর না তুললে তুই যখন বসবি তখন একটা ফোকাস হবে না। এই হল আমি কিন্তু কাউকে দেখতে অসুবিধা হচ্ছে না, আমার কিন্তু বাইনোকুলারটা চাই ডেপ্থ পারসেপশন করতে হবে, কাজে কিন্তু চোখের কাছাকাছি রাখতে হবে, তাতে আমার কিন্তু চোখের উপরে কিছু বন্ধ করে প্রথম প্রথম মনে হবে, কিন্তু ওরকম করে তারপর হবে না। এইটাই প্র্যাকটিস করতে হবে, এইটাই প্র্যাকটিস করার জন্য বলছি। তাহলে এটা একদম চোখের সাথে কাছে লেগে গেল, আমি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি, ঠিক আছে? এবার লাইটটা এখানে ফোকাস হবে, ওই লাইটটা এখানে পড়বে, পড়ে ওর কানে বা নাকে বা গলায় পড়বে, হয়ে গেল? আচ্ছা, তাহলে পেশেন্টের সাথে কিন্তু কখনো এরকম ক্রস লেগ বসতে নেই, কারণ ওর পায়ের ফাঁকে তুই একটা পা ফাঁক ঢুকে দিলে এরকম কিছু হবে, এরকম একটা দিকে দিকে না, এদিকে বসবি এদিকে বসবি, মানে এগুলো তো নিয়ম আর কি, আমার সব কিন্তু আগে জিজ্ঞেস করতে। এইবার দেখ মোটামুটি কাঁধের লেভেলে হলো, লাইটটা একটু ফোকাস করে নিতে হবে তোকে নিজের মতো করে, হ্যাঁ দেখ লাইটের নিচে দিয়ে পারলো, ঠিক আছে? দেখ কাছে গেলে কিন্তু কমে যাচ্ছে, একটা পয়েন্টে কিন্তু ফোকাল লেন্স যেখানে সেই জিনিসে পড়েছিলাম না, সেখানে সব থেকে ইন্টেন্সিটি বাড়ছে, দূরে যাচ্ছে কমে যাচ্ছে, তাই না? এইখানটা থেকে বাড়ছে দেখ এখানে, ঠিক আছে? এইবার আমি নাক দেখলে নাক, তারপর গলা দেখলে গলা, ঠিক আছে? কান দেখলে কান, ঠিক আছে? এই কিন্তু আমি দেখি দিন মানে কিন্তু সোনাম লাইট দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি পরিষ্কার একদম, তুই একসাথে সামান্য। তো এটা হলো এদিকে কানটা, আবার এদিকে কানটা রাখা দেখতে পাচ্ছি, দেখ আমি একটা পজিশনে দেখ সব দেখতে পাচ্ছি কিন্তু, এইটাই প্র্যাকটিস করতে হবে। দেখ ওদিকে ফুলিয়ে এদিকে কান দেখলাম, এদিকে ফুলিয়ে এদিকে কান দেখছি, ঠিক আছে? দুদিকে কোনো করে দেখা যাচ্ছে চকচক করছে, তোদের দেখাতে পারবো না আমি যে বসে গিয়ে দেখতে হবে, এটা এমনই জিনিস। একটা দেখ লাইট ইন্টারনেট মানে লাইটটা পড়লেই না একটা জায়গায় সব থেকে চকচক করবে, সেইটা হচ্ছে পোনাম লাইট, আর ওইটা থাকা মানেই ইন্ট্যাক্ট, ড্রামিজ ইন্ট্যাক্ট, কিছু অসুবিধা নেই। তাহলে এই পদ্ধতিটা তোদেরকে সবাইকে এক্সামিন করতে হবে, মানে প্র্যাকটিসটা করে নিতে হবে, মানে ইডিয়া ইউ শুড নো যে কোথায় পড়তে হয়, কী করে পড়তে হয়, মানে এদিকে পড়লি ওই চোখে এই চোখে এই সব স্যারেরা একটু দেখি দেখে জানে নি, এখন আর জিজ্ঞেসই করছে না, কিন্তু যেভাবে আগামী দিনে আসছে খুব কম্পিটিশন বেড়ে যাচ্ছে, যে কোনো মুহূর্তে কিন্তু যদি কোনো দিন এক্সামিনার চেঞ্জ হয়ে যায় গণ্ডগোল এরা কিন্তু জিজ্ঞেস করতে হয়, মানে এগুলো এখন জিজ্ঞেস করছে না, তার মানে এই নয় যে এটা আমি শিখবো না, মানে এটাই কিন্তু বেসিক,